ইউক্রেনের রাশিয়ার হামলাকে অপরাধ আখ্যায়িত করে পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনৈতিক বরিস বন্দারেভ। তিনি জেনেভায় রুশ মিশনে একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই কূটনৈতিকের ভাষ্য, নিজ দেশকে নিয়ে আগে কখনোই এতটা লজ্জায় পড়েননি তিনি। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, জেনেভা কার্যালয়ে অন্য দেশগুলোর মিশনে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তিনি প্রতিবেশী দেশ ইউক্রেনের রুশ হামলা নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে 20 বছর কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। চিঠিতে ওই রুশ কূটনৈতিক বলেন, শুধু ইউক্রেন নয় বরং পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করেছেন। এর ফলে শুধু ইউক্রেনের জনগণের সঙ্গে অপরাধ করা হচ্ছে না, পাশাপাশি রাশিয়ার মানুষের সঙ্গেও মারাত্মক অপরাধ হচ্ছে।